তোমাদের কাছে নতুন লাগতে পারে তো বা ডায়াবেটিক এডুকেশন সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিই এটা কিন্তু তোমাদের জন্য খুবই কাজে লাগবে বিশেষ করে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে প্রথমত দেখো যে একটা ডায়াবেটিস রোগী যখন ইনিশিয়ালি ডায়াগনোসিস হয় তখন বলা হয় যে প্রথম তিন মাসে তাকে কমপক্ষে দশ ঘণ্টা এই ডায়াবেটিস ব্যাপারে এডুকেশান দিতে হবে কমপক্ষে দশ ঘন্টা এটা মাল্টিপল সেশনে হতে পারে অর্থাৎ তিন মাসের মধ্যে দেখা যাচ্ছে যে তাকে কয়েকবার সেশন করে মোট দশ ঘণ্টা তাকে এডুকেশন দিতে হবে ডায়াবেটিসের ওপরে এখন এই এডুকেশনের মধ্যে কম্পোনেন্টস কী হবে অর্থাৎ তিনি কী কী শিখবেন প্রথমতই তার যে মেকানিজম অফ ডায়াবেটিস ডায়াবেটিসটা কীভাবে হয় এটা টাইপস এটা প্যাথোফিজিওলজি এবং ডায়াবেটিসের যে লাইফস্টাইল মডিফিকেশান বিশেষ করে ড্রাগস ইনসুলিন তারপরে ডায়াবেটিসের অ্যাকুট কমপ্লিকেশানস ক্রনিক কমপ্লিকেশানস তারপরে ডায়াবেটিসের কিছু স্পেশাল সিচুয়েশান আসে যেমন প্রেগন্যান্সি উইথ ডায়াবেটিস কোনো ইনফেকশান উইথ ডায়াবেটিস বা সিক ডে ম্যানেজমেন্ট আমরা বলি অথবা সার্জারি যদি হয় সে পেশেন্টের এই বিষয়গুলো সম্পর্কে তাকে খুব স্পষ্ট ধারণা দিতে হবে তোমাদের মাথায় কিন্তু এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ ডায়াবেটিস এডুকেশান না দিয়ে একটা ডায়াবেটিস রোগীকে কোনোভাবে সঠিকভাবে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব না এটা মাথায় খেয়াল রাখতে হবে কোনোভাবেই সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব না তাকে দশ ঘন্টা অ্যাটলিস্ট যদি ডায়াগনোসিস হয় দশ ঘন্টা অ্যাটলিস্ট তিন মাসের মধ্যে মাল্টিপল সেশনের মধ্যে এই এডুকেশনটা দিতে হবে এবং কম্পোনেন্টসগুলো বললাম যে তাকে কী কী শেখাতে হবে তা তিনি তো জানতে চাইতে পারেন যে আমার ডায়াবেটিসটা কেন হলো তাহলে সেটার একটা ব্যাখ্যা দেওয়া দরকার ডায়াবেটিসে কী কী জটিলতা হয় বা কি কি সমস্যা হতে পারে এটা অ্যাকুট কমপ্লিকেশানস যেমন আছে ক্রনিক কমপ্লিকেশানস আছে এগুলো সম্পর্কে কিন্তু তাকে খুব ক্লিয়ারলি ধারণা দিতে হবে এরপরে আসা যে সিক ডেজ হঠাৎ তার ডায়রিয়া হলো হঠাৎ করে তার জ্বর আসলো বা আরও কোনো সমস্যা হলো সেই সময় তিনি কি করবেন তার ডোজটা ওষুধের ডোজটাকে তিনি কীভাবে অ্যাডজাস্ট করবেন এরপরে যেটা আসে সেটা হচ্ছে ডায়াবেটিসের ইনসুলিন উনি কয়বার নেবেন ইনসুলিন দিলে যে হঠাৎ করে হাইপোগ্লাইসিমি হতে পারে তার জন্য তার প্রপার এডুকেশান এই জিনিসগুলো কিন্তু একটু এনশিওর করতে হবে তাকে এরপরে আসে হচ্ছে তার যেহেতু ডায়াবেটিস তো একটা রোগ এবং সেই রোগটা কিন্তু অনেক রোগকে টেনে নিয়ে আসে তাহলে ডায়াবেটিস রোগীর কিডনির কী অবস্থা হচ্ছে হার্টের কি অবস্থা হচ্ছে চোখের কি অবস্থা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু তাকে একটু ধারণা দিতে হবে যে তিনি চোখের ডাক্তারের কাছে একবার চোখ দেখাবেন প্রস্রাব পরীক্ষা করবেন মাঝে মাঝে এগুলো করে কিন্তু তিনি আগে ভাগে অনেক জটিলতা ধরতে পারবেন এবং তিনি কিন্তু দীর্ঘদিন ভালো থাকতে পারবেন এগুলো ব্যাপারে কিন্তু তাকে এডুকেশান দিতে হবে এটা না দিয়ে কিন্তু আমরা যতই ওষুধ লিখে দিই যতই বলি যে আপনি চিনি খাবেন না বা মিষ্টি জাতীয় খাবার খাবেন না এটাতে খুব বেশি কাজ হবে না আর অনেক বিষয় আছে যেমন একটা উদাহরণ দিই যে একটা ডায়াবেটিস রোগী রমজানের সময় তিনি কি করবেন এখন তিনি তো এটা সেই সময় দেখা যাচ্ছে তিনি কোনো তার অফিসের ব্যস্ততা বা কোনো ব্যস্ততার কারণে তিনি আপনার কাছে আসতে পারলেন না তাহলে তাকে কিন্তু এগুলো বিষয়ে কিছুটা ধারণা দিতে হবে কিন্তু সেই রোগীকেও অবশ্যই এই বিষয়টা নিশ্চিত করতে হবে তিনি যে কোনো সিদ্ধান্ত ডাক্তারের পরামর্শ নেবেন এখানে নিজে নিজে তাকে এডুকেশান দেওয়া মানে এই না যে তিনি সিদ্ধান্ত যে আজকে গ্লুকোজ পাওয়া গেলো পঁয়ত্রিশ আমি ইনসুলিন দশ নিতাম আজকে বিশ নিব এই জিনিসটা কিন্তু ঠিক না তিনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তার তাকে যেভাবে বলেন সেভাবেই কন্ট্রোল করতে হবে কারণ অনেক সময় বেশি ডোজ দেওয়ার জন্য দেখা যাচ্ছে হাইপো হয়ে পেশেন্টের একটা খারাপ অবস্থা হয়ে গেল এই কাজটা করতে করা যাবে না এবং এই জিনিসগুলো কিন্তু বর্তমানে অনেক সহজ হয়ে গেছে এবং অনেক ভালো চিকিৎসক আছেন যারা চিকিৎসা করছেন এটা চিকিৎসকের পরামর্শ নিতে হবে তবে এই নলেজগুলো কিন্তু রাখতে হবে যেমন একটা রোগী ডায়াবেটিসের রোগী তিনি হঠাৎ করেই খুব ঘামতে শুরু করলেন এবং তার বুক ধরফর করলো তার মাথাটা ফাঁকা হয়ে গেল এবং তিনি মনে করছেন যে তিনি পড়ে যাবেন যেটা আমরা হাইপোগ্লাইসিমিয়া বলি তাহলে এই বিষয়ে যদি তাকে ধারণা না দেওয়া হয় তিনি এরকম হলে বুঝবেন না এবং তার একটা ইরিভার্সেবল অথবা একটা চিরস্থায়ী ক্ষতি হয়ে যাবে সুতরাং এগুলো বিষয়ে ধারণা দিতে হবে এরপরে কিছু কিন্তু হোম ম্যানেজমেন্ট ওগুলো ডাক্তার যারা দেখেন তারা কিন্তু শিখিয়ে দেন কিন্তু তারপরেও যদি কাজ হচ্ছে না বা আমরা তো গ্লুকোমিটারদের মেপে দেখছি যে ব্লাড গ্লুকোজটা বাড়ছে না তখন কিন্তু দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে এই ক্ষেত্রে কিন্তু নিজে চিকিৎসা করা যাবে না এরপরে যে বিভিন্ন ডায়াবেটিক ফুড কেয়ার বলে একটা বিষয় আছে তিনি কখন জুতা কিনবেন জুতাগুলোর মাপ কিরকম হবে কি কি বিষয়ের দিকে লক্ষ্য রাখবেন এগুলো কিন্তু বলা হয় তারপর জুতা পড়ার সময় কী কী বিষয়ে লক্ষ্য রাখবেন এই এডুকেশানগুলোকে আমরা ডায়াবেটিক এডুকেশন বলি বা ডায়াবেটিস এডুকেশান বলি এই এডুকেশানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সুতরাং এই সেশনগুলো হয় আমাদের যে ডায়াবেটিক হসপিটালগুলোতে আছে সেখানে কিন্তু বিভিন্ন ট্রেনার আছেন যারা এগুলো ট্রেনিং দেন পেশেন্টদেরকে এ বিষয়টা কিন্তু আমি খেয়াল করেছি তো আশা করি পেশেন্ট এই সেশনগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইউটিউবে অনেক বড় প্রফেসর বা অনেক রিলায়েবল পার্সন যারা এই বিষয়ে ভালো জানেন তারা কিন্তু বলেন সেগুলো কিন্তু শোনার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি সমস্যাগুলো হচ্ছে কিনা বুঝতে পারবেন এবং দ্রুত ডাক্তার